লীলা আমরা আস্বাদন করবো মা গো। ও গো বাবা, আমরা অনেক রকম মেলার নাম শুনেছি, শুনিনি? হ্যাঁ, অনেক রকম বই মেলা থেকে শুরু করে কত মেলান গুনে বলা যাবে। মৃত্যু দিবস উপলক্ষেও মেলা, জানেন বিশ্বকবি রবি ঠাকুরের 22শে শ্রাবণ শান্তিনিকেতনে মেলা হয়, সুতরাং মৃত্যু দিবস উপলক্ষেও মেলা হয়। কিন্তু আজকের আমরা এমন একটা মেলার কথা বলবো আপনারা হয়তো অনেকেই জানেন না। আজকের শ্রাদ্ধ দিবস উপলক্ষে মেলা, এরকম একটা কাহিনী নিয়েই আজকের আমরা লীলা সবাই মিলে আস্বাদন করব। লক্ষ লক্ষ মানুষ সেই মেলায় অংশগ্রহণ করে, আর সেই মেলা শুধু দুদিন চার দিন হচ্ছে তা নয়, হচ্ছে 500 বছর আগে থেকে। আজকের এমন একটা লীলার কথা নিয়েই লীলার বিষয়বস্তু, যে সেই লীলা কেন হয়েছিল, কেই বা সেই শ্রাদ্ধানুষ্ঠান করেছিল, কার শ্রাদ্ধানুষ্ঠান ছিল, এসব নিয়েই আজকের লীলা। তাই আজকের লীলার নাম হলো সেবক। তার আগে বলি, নামটা শুধু বলছি, এখন আজকের তো অনেকেই ভালো ভালো সব কীর্তনিয়া আছেন, স্বনাম ধন্য, আপনারা জেনে গেছেন, আমি আর বলছি না, সারা রাত ধরে শুনবেন। কিন্তু আমি শেষে যাওয়ার সময় আর কি, আমার এই যে মালাটে দেওয়া হয়েছে এটাই আমি পুরস্কার হিসেবে দেব, একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা যিনি দিতে পারবে তাকে মালাটা আমি পুরস্কার হিসেবেই দিয়ে যাও। হ্যাঁ, তাহলে লীলা, আজকের লীলার নাম হলো সেবক ঘোষ ঠাকুর। সেবক ঘোষ ঠাকুর, সেবক ঘোষ ঠাকুর, সেবক নিদাই গৌর হরি হরি ও ঠাকুর। বুঝতে পারছেন না, তোমাকে ডাকছি, বুঝতে পারছে না, পিছনে যে দাঁড়াইয়ে আছি, এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়াইয়ে আছি, এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়াইয়ে আছি, এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়াইয়ে আছি, এসো না গো আমার কাছে, এইভাবে ডাকিতে লাগিল, এইভাবে ডাকিতে লাগিল, এইভাবে ডাকিতে লাগিল, এইভাবে ডাকিতে লাগিল। পিছনে যে দাঁড়িয়েছিল সে ভাবলো, বলে আরে আমার পিছনে তো কেউ নেই, তাহলে নিশ্চয়ই আমাকেই ডাকছে, কে সে? ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলাম, 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 প্রভু চরণে আসি প্রণাম করিলাম, 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 কৃপা করো অধমেরি, কৃপা করো অধমেরি, কৃপা করো অধমেরি, কৃপা করো অধমেরি, পতিতে পাবন গৌরে হরি, কৃপা করো অধমেরি, পতিতে পাবন গৌরে হরি, কৃপা করো অধমেরি, পতিতে পাবন গৌরে হরি, কৃপা করো অধমেরি, নিদাই গৌরে হরি হরি, পতিতে পাবন গৌরে হরি, কৃপা করো অধমেরি। থাকতে পারল না গোবিন্দ ঘোষ, ছুটে এসে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল, আমার প্রভু। এইভাবে চরণ দুখানি জড়িয়ে ধরলে কেন? ওঠো ওঠো, তোমাকে বড় চেনা লাগছে, তোমার বাড়ি নবদ্বীপে তো, আগে কুলাই গ্রামে ছিল, তোমার বড় ভাইয়ের নাম তো বাসুদেব ঘোষ। বলে হ্যাঁ প্রভু, বলে ঠিকই ধরেছি, বলে তোমার নাম কি? বলে প্রভু আমার নাম গোবিন্দ। আর আমরা তো গোবিন্দের সন্ধানে এই
প্রতি নিয়ত ছুটে বেড়াচ্ছি তার একটু কৃপা পাবো বলে। তা গোবিন্দ তোমার নাম যখন গোবিন্দ তখন তোমাকে ডাকলে তো আমার গোবিন্দকেও একটু ডাকা হয়ে যাবে। তাই গোবিন্দ তুমি আমার সঙ্গে যাবে, তুমি আমার সঙ্গে যাবে, তুমি আমার সঙ্গে যাবে, তুমি আমার সঙ্গে যাবে, আমার মনের এই বাসনা তুমি আমার সঙ্গে যাবে, আমার মনের এই বাসনা তুমি আমার সঙ্গে যাবে। গোবিন্দ ঘোষকে সঙ্গে নেবার সঙ্গে সঙ্গে নীলাচলের যারা ছিল, যারা সর্বদাই গৌধরীর সঙ্গে সঙ্গে থাকত, সেই সব পার্ষদরা ছুটে এসেছে। তবে গৌধরীর কাছে না, ছুটে এসেছে গোবিন্দ ঘোষের কাছে। এসে বলে গোবিন্দ আমরা তো সবাই গৌধরীর সঙ্গে যেতে চেয়েছিলাম, কিন্তু গৌধরী আমাদের সঙ্গে না নিয়ে তোমাকে সঙ্গে করে নিয়েছে। একজন তো গোবিন্দ ঘোষকে জড়িয়ে ধরেছে, বলে গোবিন্দ কোন সাধনায় তুমি তাদে পেলে হে গো, আমায় কৃপা করে বলো না কৃপা করে ও গোবিন্দ আমায় বলো না। বলো গোবিন্দ বলো, কোন সাধনায় তারে পেলে গো, চুপ করে আমায় কৃপা করে বলো না। বলো গোবিন্দ কৃপা করে করে গোবিন্দ আমায় বলো না, কৃপা করে গোবিন্দ আমায় বলো না। বাবা ও গৌমা, নীলাচলে তো অনেক লোক ছিল, কাউকে সঙ্গে করে না নিয়ে পিছনে দাঁড়ানো লোকটিকে সঙ্গে করে, কিন্তু কেন, কিসের জন্য? আর সে তো যেতে চাইনি, সবার পিছনে দাঁড়িয়ে অঝর্ণ এনে কাঁদছিল। তবে মনে মনে বলছিল, প্রভু গো এতদিন তো তোমার চরণ দর্শন করে আমি আমার সাধন ভজন করে যাচ্ছিলাম, আজ যদি নীলাচল থেকে চলে যাও তাহলে তো আর চরণ যুগল তোমার দর্শন করতে পারবো না, তাই তুমি যেখানেই যাও তাড়াতাড়ি ফিরে এসো, ফিরে এলে তোমার চরণ দর্শন করে আমি আমার সাধন ভজন চালিয়ে যাব। এই ছিল তার বাসনা। কিন্তু তার একটা বড় সম্পদ ছিল, কি জানি, ছিল শুধু সম্বল, নয়নাদি জল, চোখের জল ছিল সম্বল, নয়নাদি জল, ছিল শুধু সম্বল, নয়নাদি জল, ছিল শুধু সম্বল, নয়নাদি জল, অপরাধীর বাতাস লেগে, অপরাধীর বাতাস লেগে, অপরাধীর বাতাস লেগে, অপরাধীর বাতাস লেগে, শুকালো নয়নের জল, কৃপা করে রোগো কৃপা করে গোবিন্দ আমায় বলো না। গোবিন্দ বলো গোবিন্দ তুমি
করেছিলে যে জন্য গৌর হরি আমাদের সঙ্গে করে নিল না তোমাকে সঙ্গে করে নিল বলো গোবিন্দ গোবিন্দ চুপ করে থেকো না গোবিন্দ বলো তোমার ওই চোখের জলের জন্য ভগবান তোমাকে সঙ্গে করে দিলেন বলো না গোবিন্দ চুপ করে দেখো না গোবিন্দ বলো 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 গোবিন্দ সেদিন ছিল রথযাত্রা গৌরহরি রথযাত্রার দিনে গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়ে বলেছিল যে রামকেলিতে যাব যেখানে রূপ সনাতন আছে ভগবান তাকে কৃপা করবেন তাই তার সঙ্গে দেখা করতে যেতে হবে এই উদ্দেশ্য নিয়ে গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়েছিল তাইভাবে কটা দিন চলে গেল এলো বিজয় দশমী দুর্গা পুজো হয়ে গেল বিজয় দশমীর দিনে সকালবেলা গৌর হরি বললেন গোবিন্দ আমি তোমাকে বলেছিলাম গৌর দেশে যাব রামকালে রামকেলিতে যাব যেখানে রূপ সনাতন আছে তা আজ হলো সেই জায়গায় যাওয়ার দিন বলে আজকে যাবে বলে এমন শুভ দিন হবে নাকি বলে প্রভু বলে আরেকটা জায়গায় যাব বলে কোথায় যাবে বলে অনেক দূরের পথ উল্টো রাস্তা বলে বলো না প্রভু ওখান থেকে আবার কোথায় যাবে বলে বৃন্দাবনে বলে প্রভু তুমি বৃন্দাবনে যাবে বলে রাধা রানীর প্রিয় বোন বৃন্দাবন আর সেই রাধা রানীর কৃপা ছাড়া বৃন্দাবন দর্শন হয় না তুমি তা মা গো আমরা অনেক চেষ্টা করি চেষ্টা করে কি সবসময় সফল হতে পারি তাহলে সফল হতে গেলে ভগবানের একটু কৃপা দরকার পাঁজি প্রত্যেকের বাড়িতে আছে আছে না দেখবেন পাঁজির দুটো পৃষ্ঠা খোলার পরে লেখা আছে চেষ্টা যুক্ত ভাগ্য সমান ভাগ্য ফল আছে বাবা চেষ্টা যুক্ত ভাগ্য সমান ভাগ্য ফল লেখা আছে তাহলে চেষ্টা আমাদের করতে হবে সেই সঙ্গে ভাগ্য আমাদের মেশাতে হবে ভাগ্যটা কি ভাগ্যটা অন্য কিছু নয় বড়দের আশীর্বাদ ভগবানের কৃপা এই কৃপা যদি একটু মিশে যায় চেষ্টার সঙ্গে অসাধ্য সাধন আমরা করতে পারি আজকে তো সেই জন্যই আপনারা এসেছেন ভগবানের একটা কৃপা লাভ করবার জন্য আজকে হরিনাম করে হরিনাম শুনে তাকে খুশি করবেন উনি কৃপা দান করবেন কারণ করে পাওয়ার নাম কৃপা তাহলে করছেন কি না ভগবানের প্রতি টান তৈরি করছেন ভগবানের নামের প্রতি করছেন তো তাহলে করছেন বলেই ভগবান কৃপা করবেন সেই কৃপা যদি মিশে যায় অসাধ্য সাধন করতে পারি না হলে কিন্তু অনেক চেষ্টা আমরা করি করতে পারি না একটা গল্প আপনাদের সামনে তুলে ধরব দেখবেন একজন মা কত চেষ্টা করেছিল বৃন্দাবনে যাবেন বলে কিন্তু না সারা জীবন চেষ্টা করেও এই চর্ম চক্ষুতে বৃন্দাবন তার দর্শন হয়নি কেন হলো না আজকে লীলার মধ্যে এই গল্পের মধ্যে আমরা জানতে পারব শিলিগুড়ির কাছে এত পাহাড় উঠছে উঁচু হচ্ছে আপনারা জানেন যারা গেছেন দার্জিলিংয়ে তা ওই নিচে ওই শিলিগুড়ির নিচের তলায় মানে সমতল ভূমিতে এক গৃহকর্তী বাস করত তাই একদিন তার দুই ছেলেকে ডেকে বললেন আরে অমল বিমল আরে বাবা তোরা কোথায় রে ছেলে দুটো ছুটি এসেছে বলে মা সকালবেলায় চিৎকার করে আমাদের দুজনকে ডাকছো কেন বলে ডাকছি কেন জানিস অনেক দিনের মনোবাঞ্ছা আজকে আমি পূর্ণ করব বলে তোদের ডাকছি বলে কি তোমার মনের ইচ্ছা বলবে তো বলে জানিস বৃন্দাবনে যাব অনেক দিনের সাত ছিল যখন তোরা এই পৃথিবীতে আসিসনি তোর বাবাকে বলেছিলাম যে এখন চলো ছাড়া হাত পা মানুষ আমরা বৃন্দাবনটা একটু ঘুরে আসি তো তখন তোর বাবা বলেছিল এই সময় কেন যাব আরো যাক না সময়
তা যাব যাব করে নিজে একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, আমার বৃন্দাবন দর্শন আর হলো না। বাবা অনেক কষ্ট করে তোদের উপযুক্ত করে তুলেছি, তোরা এখন চাকরি বাকরি করিস, অর্থের অভাব নেই, তাই আমার ইচ্ছাটা পূর্ণ করবি না? বলে মা গো তুমি বৃন্দাবনে যাবে, আর তুমি এমন করে বলছো আমরা দু ভাই যেন তোমার পর, তবে একটা শর্তে। বলে দেখ বাবা এই বুড়ো বয়সে আবার শর্ত রাখবি, আমি শর্ত পূরণ করতে পারবো? বলে মা গো শোনো না শর্তটা কি, বলে বল দেখি যদি পূরণ করতে পারি। বলে মা গো বৃন্দাবনে শুধু তুমি আর আমরা দু ভাই নয়, তোমার দুই বৌমাও যাবে। বলে ওরে এ তো আরো মজা হবে, আরো আনন্দ হবে, সবাই মিলে বৃন্দাবন দর্শন করব, পিছু টান বলতে কিছু থাকবে না। তাই ভালো দিন দেখ, মাঝি টাঝি দেখে দিন ঠিক কর। তা ছেলেরা মা গো ও গো বাবা একটা সুন্দর দিন ঠিক করলো, করে পাঁচজন সদস্য বৃন্দাবনের দিকে যাত্রা করলো। তখন হাঁটা পথ গাড়ি টাড়ি তো চলে না আপনারা জানেন, বাঁদিকে বন জঙ্গল আর ডান দিকে যমুনা নদী, পাহাড় গলা জল একই দিকে স্রোত, জোয়ার ভাটা হয় না তো যমুনার জল আপনারা জানেন। তা তারই মাঝখান দিয়ে সরু পথ বেয়ে এই পাঁচজন সদস্য বৃন্দাবনের দিকে চলেছে। বেশ কিছুদিন হাঁটার পরেই মা বলছে, বলে ওরে খোকা তোরা কোথায়, আমার শরীরটা ভালো যাচ্ছে না জানিস, একটা সরাইখানা কিছু দেখতে পাচ্ছিস না, দেখ না ওই সরাইখানায় দুদিন বিশ্রাম নিলে শরীরটা ঠিক হয়ে যাবে। কিন্তু সরাইখানা পাওয়া গেল না, ছেলেরা খুঁজলো বটে। আরো কিছুদিন হাঁটতে লাগলো, একদিন ছেলেদের ডেকে বলল, খোকা ডাক্তার বৈদ্য কবিরাজ কিছু একটা পাবি না, আমার শরীরটা যে আর ভালো ঠেকছে না, আমি আর হাঁটতে পারছি না। ছেলেরা তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু কোথাও সরাইখানা তো পেলই না, এমনকি ডাক্তার বৈদ্য কবিরাজ কিছুই পেল না। বিনা চিকিৎসায় মা পথের মাঝে দেহ রাখলেন, কি করবে ছেলেরা অজানা পথ, তাই বনের শুকনো ডালপালা ভেঙে নিয়ে পথের মাঝে মায়ের দাহ করল। দাহ করার পরে মা গো ও গো বাবা আমাদের শাস্ত্রে বলা আছে নাভিটা নিয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হবে, তাই বড় ভাই কি করলো মায়ের সেই নাভিটা নিয়ে যখনই যমুনার জলে ভাসাতে গেল, আওলা রে আর কটা দিন হাঁটলে তো আমরা বৃন্দাবনে পৌঁছে যাব, আর সেই বৃন্দাবনে শ্যামকুণ্ড কিংবা রাধা কুণ্ড যে আছে না ওর মধ্যে কোনো একটা কুণ্ডে যদি মায়ের নাভিটা ভাসিয়ে দিতে পারি তাহলে মায়ের মনোবাসনা তো অনেকটা পূরণ হয়ে যাবে। এই ভেবে বড় ভাই যমুনার জলে মায়ের নাভিটা আর ভাসালো না, কাপড়ের খুঁটে শক্ত করে বেঁধে কোমরের সঙ্গে গুঁজে রাখলো, আবার হাঁটতে শুরু করে দিল। কিন্তু বড় ভাই ভুলে গেল কাউকে, আর বলা হলো না। একদিন বড় বউ বলল, বড় ভাইকে ওকে শুনছ, ওই তো একটা সরাইখানা দেখতে পাচ্ছি, আমার শরীরটাও বড় খারাপ, আর শাশুড়ি মায়ের যখন বৃন্দাবন দর্শন হলো হলো না, আমিও আর বৃন্দাবন দর্শন করতে চাই না, এই সরাইখানায় থেকে যাই, তুমি এক কাজ করো ছোট ভাই আর ছোট বউকে বৃন্দাবনে পাঠিয়ে দাও, ওরা বৃন্দাবন দর্শন করে ফিরলে আমরা সবাই বাড়ি ফিরে যাব। বড় ভাইয়ের ইচ্ছে ছিল বৃন্দাবন দর্শন করবে, কিন্তু কি করবে স্ত্রী যখন বাধা দিচ্ছে তখন সেই সরাইখানায় রয়ে গেল, আর ছোট ভাই ছোট বউকে বৃন্দাবন দর্শনে পাঠিয়ে দিল। যখন অনেক দূর চলে গেছে হঠাৎ বড় ভাইয়ের মনে পড়ে গেছে কাপড়ের খুঁটে বাঁধা আছে মায়ের সেই নাভিটা, ভাবলো কি হবে, বড় বউকে বলে ওগো একটা আমি বড় ভুল করেছি। বলে কি, বলে সেদিন না মায়ের নাভিটা নদীর জলে ভাসানো হয়নি, ভেবেছিলাম বৃন্দাবনে যখন যাচ্ছি শ্যামকুণ্ড বা রাধাকুণ্ডে ভাসিয়ে দেবো মায়ের মন বাসনা পূর্ণ হবে, কিন্তু দেখো না ছোট ভাইও চলে গেল ছোট বউও চলে গেল, ওদের যদি দিতাম তাহলে ওরা অন্তত ভাসিয়ে দিতে পারতো শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে, কি হবে বলো তো? বড় বউ বলে তোমাকে চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি আসছি। বলে কোথায়? বলে আমি যখন আসছিলাম একটা ছোট্ট বাজার দেখেছি, সেই বাজার থেকে আমি এখনই আসছি। বলে তাড়াতাড়ি করে গেল বাজার থেকে একটা সুন্দর দেখে কৌটো কিনে নিয়ে এলো, নিয়ে এসেই বলে এই নাও মায়ের নাভিটা কৌটোর মধ্যে ভরে দাও, আর যমুনার জল
এটা একদিকে স্রোত, এত শ্যামকুণ্ড রাধাকুণ্ড হয়ে যাচ্ছে, তাহলে মায়ের মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। বড় ভাই হাতে নিয়ে বলে, হ্যাঁ গো। কেন স্ত্রীকে সহধর্মিনী বলে জানো? এই কারণে, এই যে আমার ধর্মে তুমি সাহায্য করলে, দাও দাও বলে কৌটোটা নিয়েছে, নিয়েই মায়ের নাভিটা কৌটোর মধ্যে ভরে যমুনার জলে ভাসিয়ে দিয়েছে। ভাসতে ভাসতে চলেছে বৃন্দাবনের দিকে। বড় ভাই ভাবছে মায়ের মনোবাসনা নিশ্চয়ই পূরণ হবে, কিন্তু ওদিকে ততক্ষণে ছোট ভাই আর ছোট বউ বৃন্দাবন দর্শন করে বৃন্দাবন ছেড়ে অনেকটা চলে এসেছে। ছোট বউ বলছে, বলো গো দেখো না গো, একটা কি সুন্দর কৌটো ভাসতে ভাসতে বৃন্দাবনের দিকে যাচ্ছে। বলে, ও আপন মনে বৃন্দাবন দর্শনে যাচ্ছে, যাক না। বলে, না গো, এত সুন্দর কৌটো আমাদের বাজারে পাওয়া যায় না। বলে, দেখো কেন বাধা দিচ্ছ, ও তো বৃন্দাবন দর্শনেই যাচ্ছে। বলে, না আমি তোমার মঙ্গলের জন্য, আমার জন্য নাকি, এ তোমার মঙ্গলের জন্য এই সিঁদুরটা তো এই কৌটোর মধ্যে রাখবো, তুলে দাও না। বলে, না দেব না, এ বলে দাও না, দেব না, এরপরে যে কী হয় সে তো আমরা সংসারে আছি জানি। শান্তি ফেরাবার জন্যে ছোট ভাই নদীর তীরে গিয়ে জল টানতে শুরু। মাগো, আমরা পুকুরে জল টানলে একটা স্রোত তৈরি হয় দেখেছি, আর নদীতে ওরকম যদি নদীর তীরে গিয়ে জল টানে একটা স্রোত তৈরি হবে। সেই স্রোত ধরে কৌটোটা আস্তে আস্তে ভাসতে ভাসতে তীরে এসেছে। যখনই তীরে এসে ঠেকেছে, সঙ্গে সঙ্গে কৌটোটা নিয়ে ছোট বউকে দিয়েছে, ছোট বউ ব্যাগের নিচে রেখেছে। কারণ বড় বউ যদি চেয়ে বসে, না তো বলতে পারবে না বর্দি বলে কথা, তাই কৌটোটা একেবারে ব্যাগের নিচে রেখে সরাইখানায় এসেছে। আর তারা তৈরি ছিল বৃন্দাবন তো দর্শন করবেই না, বাড়ি ফিরে যাবে, তাই সবাই মিলে বাড়ি ফিরে চলে। কয়েকদিন পরে হঠাৎ বড় বউয়ের কি প্রয়োজন হয়েছে, ছোট বউয়ের ঘরে ঢুকেছে, ঢুকেই শোকেসের মধ্যে দেখতে পাচ্ছে সেই কৌটোটা। এই ছোট বউ, আরে এই কৌটো কবে কিনেছিস, কোথা দিয়ে কিনেছিস, কত দাম নিয়েছে, কে কিনে দিয়েছে? বলে, বর্দি একসঙ্গে এত প্রশ্ন করলে কেউ কি উত্তর দিতে পারে নাকি? তবে শোনো বর্দি, এই কৌটোটা কেনা নয়। যখনই বলেছে কেনা নয়, বুকটা ধরাস করে উঠেছে। বলে, তাহলে? বলে, তোমরা তো বৃন্দাবন দর্শন গেলে না, আমি আর তোমার দেওর বৃন্দাবন দর্শন করে যখন বৃন্দাবন ছেড়ে চলে এসেছি, হঠাৎ দেখি কৌটোটা ভাসতে ভাসতে বৃন্দাবনের দিকে যাচ্ছে। তা তোমার দেওরকে বললাম, দেওর তুলে দিল, বুঝতে কোনো অসুবিধে থাকে না বড় বউয়ের। বলে, এই ছোট বউ, ছোট বউ, এই এই শোন না, এই কৌটোর মধ্যে কিছু ছিল না? বলে, ছিল তো। বলে, কি ছিল? বলে, কালো রঙের গোল মতো কি একটা নোংরা জিনিস ছিল, ওই নর্দমায় ফেলে জল ঢেলে পরিষ্কার করে। বড় বউ হাত দুটো ওপরের দিকে তুলল। বলে, ওরে ছোট বউ, এ জন্মে হয়তো আমাদের শাশুড়ি মা রাধারানীর কাছে কোনো অপরাধ করেনি, কিন্তু আমার মন বলছে কি জানিস, গত জন্মে আমাদের শাশুড়ি মা রাধারানীর কাছে এমন একটা অপরাধ করে ফেলেছিলেন, যে কারণে এ জন্মে হাজারো চেষ্টা করে তার এই চর্মচক্ষু দিয়ে বৃন্দাবন দর্শন করতে পারলেন, এমনকি তার নাভিকুণ্ডটা পর্যন্ত বৃন্দাবন দর্শন থেকে বঞ্চিত থাকলো রে। নিতাই গৌর তা বাবা, অগমা, আমরা যতই এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে যতই আমরা পড়াশোনা করে কাল ভরা কথা বলি, কিন্তু ভগবানের কৃপা বড় প্রয়োজন, চেষ্টা করলেই আমরা সব কিছু করতে পারি না, একটু আশীর্বাদ একটু কৃপা আমাদের বড় প্রয়োজন এই যুগে দাঁড়িয়ে, তাই ভগবানের উপর বিশ্বাস হারালে হবে না। বলুন না মাগো, অগো বাবা, বিশ্বাসের ওপর কি আমাদের সংসার টিকে নেই? এই বিশ্ব সংসার কি বিশ্বাসের ওপর টিকে নেই? আজকে যদি স্ত্রী তার স্বামীকে বিশ্বাস না করে, স্বামী যদি স্ত্রীকে বিশ্বাস না করে, বড়রা যদি ছোটদের বিশ্বাস না করে, ছোটরা যদি বড়দের বিশ্বাস না করে, এই বিশ্ব সংসার টিকে থাকবে? আমাদের ছোট সংসার টিকে থাকবে? থাকবে না। তাই বিশ্বাসের প্রয়োজন আছে, বড় প্রয়োজন আছে,
এক পদকর্তা তাই সেদিন বলেছিলেন, বিশ্বাসীর বড় প্রয়োজন এই জগৎ সংসারে, বিশ্বাসীর বড় প্রয়োজন জগৎ সংসারে, বিশ্বাসীর বড় প্রয়োজন জগৎ সংসারে, বিশ্বাসীর বড় প্রয়োজন জগৎ সংসারে, যদি বিশ্বাস নাহি থাকে, বিশ্বাস নাহি থাকে, যদি বিশ্বাস নাহি থাকে, বিশ্বাস নাহি থাকে, তারে পাবো কি প্রকারে, বিশ্বাসের বড় প্রয়োজন নিতাই গৌর হরি হরি, বিশ্বাসের বড় প্রয়োজন জগত সংসারে। তাই গোবিন্দ, আমার বৃন্দাবনে যখন যাবার ইচ্ছে হয়েছে, তখন গোবিন্দ আমার সে বাসনা তুমি পূর্ণ করবে না? গোবিন্দ আমার বাসনা তুমি পূর্ণ করো না? গোবিন্দ জানো, গোবিন্দ জানো, আমার মনে মানে না, যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে, আমি নয়ন ভরে হেরেব সদাই, নয়ন ভরে হেরেব সদাই, নয়ন ভরে হেরেব সদাই, নয়ন ভরে হেরেব সদাই, রোজিন নন্দনে মন মানে না, যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে, কবে যাব বৃন্দাবনে হেরেব চরন্ত, যেথায় আছি বংশীধারী ভক্তের ভগবান, আমি কবে যাব বৃন্দাবনে হেরেব চরন্ত, যেথায় আছে বংশীধারী ভক্তের ভগবান, আমি নয়ন ভরি হেরেব সদাই, নয়ন ভরে হেরেব সদাই, নয়ন ভরি হেরেব সদাই, নয়ন ভরে হেরেব সদাই, রুচির নন্দনে মন মানে না, যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে, আমি যাব রে হে, আমি যাব বৃন্দাবনে, আমি যাব মধুর বৃন্দাবনে, নিতাই গৌর হরি হরি বৃন্দাবনে, চলো 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 গোবিন্দ, আমি যাব মধুর বৃন্দাবন, গোবিন্দ যতক্ষণ কথা
যতক্ষণ কৃষ্ণ নাম করছিলাম ততক্ষণ দেহের মধ্যে কিছু ছিল না গোবিন্দ। আর যেই দেখো মন থেকে কৃষ্ণ নামটা চলে গেল না, আবার দেহের কর্ম শুরু হয়ে গেল। বলে প্রভু আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি তোমার মতো পণ্ডিত মানুষ নাকি? তাই হেয়ালি করে কথা বলছো না, বলছো কেন? পরিষ্কার করে বলো না যাতে আমি বুঝতে পারি। বলে ও গোবিন্দ তুমি বুঝতে পারছো না, ঠিক আছে আমি বলছি যে যতক্ষণ কৃষ্ণ নাম করছিলাম আমার শরীরে খিদে বলে কিছু ছিল না, আর যেই কৃষ্ণ নাম বলা আমি বন্ধ করে দিলাম শরীরে খিদে চলে এলো। বলে ও প্রভু বুঝতে পেরেছি, সেবার ব্যবস্থা করতে হবে তো, কিন্তু কোনো মানুষজন আছে, কোনো ঘর বাড়ি আছে, আমার কেমন করে তোমার সেবার ব্যবস্থা করব? তামাগো ভগবাবা, ভগবান যখন আমাদের পরীক্ষা করেন তখন কি সব কিছু আমাদের কাছে জুগিয়ে দেন, আমাদের কাছে এনে দেন? মা বিপদে ফেলে তবেই তিনি আমাদের মন পরীক্ষা করেন যে সত্যি ভক্ত হতে পারে, তাই না? এমন বিপদে ফেলেন মাঝে মাঝে আমরা ভাবি যে তোমাকে প্রত্যেক দিন সকালবেলা সেবা না দিয়ে আমরা জলস্পর্শ করি না, তোমাকে না পুকুরে ফেলে দেব মনে হয় না। কিন্তু ভগবান যে বলেছেন যে করে আমার আস তার করি সর্বনা তবু না ছাড়ে আস তার হই দাস, তাহলে ওটুকু তো কষ্ট আমাদের সহ্য করতে হবে, দুঃখ আমাদের সহ্য করতে হবে, না হলে ভগবানের কৃপা পাবো কেমন করে? বলে গোবিন্দ সেবার ব্যবস্থা করো। বলে প্রভু কোনো মানুষজন দেখতে পাচ্ছি না, ঘর বাড়ি দেখতে পাচ্ছি না। বলে গোবিন্দ তোমার তো কর্তব্য, তুমি আমাকে নিয়ে এসেছো, আমি তোমার সঙ্গে এসেছি, তা যেমন করে নিয়ে এসেছো তেমন করে আবার তো ফিরিয়ে নিয়ে যেতে হবে নীলাচলে। বলে তা ঠিক, ঠিক আছে তুমি ওই বটবৃক্ষের নিচে যেমন দাঁড়িয়ে আছো না হয় বসো, দাঁড়াতে হবে না, বসো, আমি যাব আর আসবো। তদা করি গোবিন্দ গ্রামেতে চলিলাম, 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 প্রভুর তরে বাধ্য করি করিতে যে গেলাম, প্রভু তরে মাধু করি করিতে যে গেলাম, প্রভুর তরে মাধু করি করিতে যে গেলাম, প্রভু তরে মাধু করি করিতে যে গেলাম। দুটো ভিক্ষা দেবে গো মা, আমার প্রভু বড় ক্ষুধার্ত গো মা, দাও না মা। এক গৃহকর্তী চাল ডাল সবজি নিয়ে এসে যখনই দিতে যাবে বলে ও মা এ ভিক্ষা তো আমি চাই না। বলে কি ভিক্ষা চাও? বলে মা গো হাঁড়িতে কি এক মুষ্টি অন্ন পড়ে নেই, দাও না মা আমার প্রভু সেবা দেব। বলে দেখো বাবা দিন ফুরিয়ে সন্ধ্যা করে এসেছো, এমনিতেই কি এই সন্ধ্যাবেলায় ভিক্ষা দেওয়া যায় নাকি? আমাদের শাস্ত্রে যে সন্ধ্যাবেলা ভিক্ষা দেওয়া যায় না, কিন্তু তুমি তো অতিথি, তোমাকে তো ফেরাতেও পারি। ঠিক আছে বসো একটু রন্ধন করে তারপরে অন্ন ভিক্ষা দেবো, তোমার প্রভু সেবা দেবে। বলে মা অত সময় কি আমার আছে, দেখো না এক মুষ্টি অন্ন পড়ে নেই, আমার প্রভু একটুখানি ভিক্ষান্ন হলেই হবে মা, দেখো না দেখ। এমনই কাকুতি মিনতি করলো, শেষ পর্যন্ত গৃহকর্তী রন্ধনশালায় গেলেন। আর রন্ধনশালায় গিয়ে দেখলেন হাঁড়ির তলাতেও নেই, কিন্তু মা গো হাঁড়ির গায়ে দু চারটে করে ভাত জড়িয়ে থাকে না, ভাতগুলো একত্রিত করলে বেশ খানিকটা হয়, তা সেই খানিকটা অন্য একটা পদ্মপত্রে মুড়ে গোবিন্দ ঘোষকে দিয়ে বললেন বাবা দেখো তরি তরকারি কিছু পেলাম না, তুমি ওই যে দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে ওখান থেকে যদি কিছু পাও তো নিয়ে যাও। গোবিন্দ ঘোষ তাই করলো, পদ্মপত্রে মোড়া ভিক্ষান্ন মাথায় করে নিয়ে কারোবার থেকে ডাল নিয়েছে, চাটনি নিয়েছে, তরি তরকারি সব কিছু একসঙ্গে করে নিয়ে ছুটতে ছুটতে আসে। বলে প্রভু তোমার জন্য সেবার ব্যবস্থা করেছি প্রভু। বলে দাও গোবিন্দ দাও, আমি বড় ক্ষুধার্ত, কিন্তু ভগবানের তো একবার পরীক্ষা করলে হবে না, বারে বারে পরীক্ষা করতে হবে, তাই নিয়েই বলে গোবিন্দ এ তুমি আমার জন্য কি এনেছো? কেন প্রভু এ তো মাধুকরি করা ভিক্ষা নয়। গোবিন্দ এই ভাতের সঙ্গে ডাল চাটনি তরি তরকারি সব এক করে নিয়ে এসেছ, একে সেবা নেওয়া যায়? বলে তুমি নেবে না প্রভু? বলে দেখলেই যে ঘেন্না করছে, প্রভু
কত দূর গ্রামে গিয়ে কত কাকুতি মিনতি করে তোমার জন্য আমি সেবার ব্যবস্থা করলাম, আর তুমি বলছো প্রভু সেই ভিক্ষান্নে সেবা নিতে পারবে না। কেন প্রভু? কেন জগতের সবাই তোমাকে কাঙালের ঠাকুর বলে কেন জানো? আমাদের মতো কাঙালগুলোকে তুমি যে বড় ভালোবাসো, জগতের সবাই তোমাকে ভক্তাধীন ভগবান বলে ডাকে কেন জানো? আমাদের মতো অধম ভক্তের কাছে কখনো কখনো এসে আমাদের আশ্রিত হয়ে থাকো বলে জগতের সবাই তোমাকে পতিত পাবন গৌর হরি বলে ডাকে কেন জানো প্রভু? আমরাই কলিযুগে সবাই পতিত হয়ে জন্মেছি, আর তুমি জন্মেছ আমাদের মতো পতিতগুলোকে উদ্ধার করবে বলে। আমি এত কষ্ট করে কত দূর গ্রামে গিয়ে কত কাকুতি মিনতি করে তোমার সেবার ব্যবস্থা করলাম, আর তুমি বলছো প্রভু এই ভিক্ষান্নে সেবা নেবে না। কেন? কেন প্রভু? আমি যে নিজের কানে শুনেছি সবাই তোমাকে বলে চিৎকার করে বলে তুমি নাকি ভক্তের অধীন, তুমি চিরদিন ভক্তই তোমার প্রাণের প্রাণ। ভক্তের অধীন সবাই তোমাকে বলে ভক্তই তোমার প্রাণের প্রাণ। ভক্তের অধীন তুমি চিরদিন ভক্তই তোমার প্রাণের প্রাণ। ভক্তের অধীন তুমি চিরদিন ভক্তই তোমার প্রাণের প্রাণ। ভক্ত বৎসল নামটি ধরি ভক্ত ডাকলে রইতে না, এ তো তোমার কথা, তুমি তো বলো প্রভুটি ধরি ভক্ত ডাকিলে রইতে নারি। যুগে যুগে তাই তো তুমি, যুগে যুগে তাই তো তুমি, যুগে যুগে তাই তো তুমি, যুগে যুগে তাই তো তুমি। বাড়াও শুধু ভক্তের মা, ভক্তের অধীন তুমি চিরদিন ভক্তই তোমার প্রাণের প্রাণ। ভক্তের অধীন তুমি চিরদিন ভক্তই তোমার প্রাণের প্রাণ। তুমি যখন তোমার ভক্তের মান রাখলে না, তখন তোমার এই অধম ভক্ত এই জগৎ সংসারে আর থাকতে চায় না। ওই দেখতে পাচ্ছ দূরে সরোবর, ওই সরোবরের জলে ডুবে আমি আত্মহত্যা করব না। না গোবিন্দ, আত্মহত্যা যে আমি তোমাকে করতে দিতে পারি না। দাও দাও দাও, আমি সেবা নেব। এবার ভগবানের মন খানিকটা গুলেছে, তাই পদ্মপত্রে মোড়া ভিক্ষান্ন আস্তে আস্তে খুলেছে, খুলে চারিদিকে বন্দনা করে যখন মুখমণ্ডলে তুললেন, গোবিন্দ বলো প্রভু এ তুমি আমার জন্য কি এনেছো? প্রভু আমি তো তোমাকে বলেছি এ মাধুকরি করা ভিক্ষান্ন। গোবিন্দ মাধুকরি করা ভিক্ষান্ন এত অমৃতময় হয়, এত সুস্বাদু হয় আমি জানতাম না গোবিন্দ। তাই আমি পথের মাঝে দাঁড়িয়ে আমি কথা দিলাম যে ভিক্ষা করে নিয়েছে আমার সেবা দেবে সেই ভিক্ষান্নই হবে আমার প্রিয় বস্তু। নিতাই গৌর হরি হরি গো। কেন ভগবান বললেন যে ভিক্ষা করে নিয়ে আসা বস্তুই হবে আমার প্রিয় বস্তু? কেন বললে? আসলে যখন ভিক্ষা করতে কেউ আমরা যাই, তখন কিন্তু মাথা উঁচু করে যাই না, আমাদের মাথা নত করতে হয়। আর মাথা নত করা মানে কি? অহংকার দূর করা।
তাই ভগবান এমন কথা বললেন যে মাথা নত করে কারো গৃহে গিয়ে অন্ন ভিক্ষা করে নিয়ে আসতে পারবে সেই ভিক্ষান্নই হবে আমার প্রিয় বস্তু। আজকে যেন বৈষ্ণব ভক্ত রয়েছেন যারা নিজেদেরকে বৈষ্ণব বলেন যে অর্থে আমি সেই কথা বলছি আর কি, তারা প্রত্যেকেই জানেন শাস্ত্রে একটা কথা আছে, ভিক্ষান্নেই দূর হয় অহমিকার রন্ধ্র, ভিক্ষান্নেই পাওয়া যায় কৃষ্ণ প্রেমের স্বাদ আর গন্ধ। নিদাই গৌর হরি হরি, সেই কারণেই আজকের গৌর হরি বললেন যে ভিক্ষান্নই হবে আমার প্রিয় বস্তু। কেন গোবিন্দ, ও গোবিন্দ পেটটা তো আমার ভালো ভরে গেল গো, পরীক্ষার কথা মনে রেখেছেন যে বারে বারে ভক্তকে পরীক্ষা করতে হবে, আঘাত দিতে হবে, কোনো মানুষ যদি আঘাত না পায় সে কিন্তু মানুষ হবে কিন্তু বাস্তব জ্ঞান তার কম থাকবে, জীবনটাকে উপলব্ধি ঠিক মতো করতে পারবে না, তাই ভগবানের এই ধাক্কা খেতেই হবে। ভগবান ধাক্কা দেবার জন্যে আমাদের আরও মসৃণ করবার জন্যে জীবনকে সুন্দর করবার জন্যে গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ আমার মা না এই অন্ন সেবা দেবার পরে একটা করে দিত, বলে তোমার মা কি দিত, বলে গোবিন্দ এইমাত্র ভিক্ষা করে নিয়ে এলে আমার সেবার ব্যবস্থা করলে, আবার তোমাকে বলবো কেমন করে যে দূর গ্রামে গিয়ে আর একটা জিনিস নিয়ে এসো। বলে প্রভু তুমি তো আনন্দময়, তাই তোমাকে আনন্দ দেবার জন্য তো আমি এসেছি, তুমি তো সুখময়, তোমাকে সুখে রাখবার জন্য আমি এসেছি, আর তুমি যদি দুঃখ পাও আমি যে দ্বিগুণ দুঃখ পাবো প্রভু। বলে ও বুঝতে পেরেছি, ঠিক আছে আমি তাহলে তোমাকে বলি, আমার মা না অন্ন সে দেবার পরে একটু করে মুখশুদ্ধি হরি তো কি দিত, ও প্রভু এই সামান্য একটু হরি তো কির জন্যে তুমি এত দ্বিধা করছো, পূর্বজন্মেই কত সুকৃতির ফলে আজ তোমার চরণ লাভ করেছি, কত ভাগ্য ফলে আজ তোমার সঙ্গ পেয়েছি, আর সেই সঙ্গ ছাড়া করতে চাও প্রভু, দাঁড়াও প্রভু আমি যাব আর আসব। তোমাকে চেনা চেনা লাগছে না? চেনা চেনা লাগছে। বলে আমাকে তো, আমাকে তো চেনা লাগবে, হ্যাঁ আমি তো একটু আগে এসেছিলাম অন্ন ভিক্ষা করতে গো মা। বলে ও তা কিসের জন্য এসেছো বলো বাবা? বলে মা গো এবারে একটা হরিতকি দাও না মা, আমার প্রভু সেবা দেব। গৃহকর্তী গৃহমধ্য থেকে ভিড়ে এলেন, এসে বলে বাবা হরিতকি তো পেলাম না, অনেক চেষ্টা করলাম বাড়িতে হরিতকি নেই, তা তুমি এক কাজ করো ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছ ওখানে ওদের হরিতকি গাছ আছে ওখান থেকে তুমি ঠিক পেয়ে যাবে, যাও বাবা যাও। তা কি করবে গোবিন্দ, শেষ পর্যন্ত সেই দরজার কাছে গিয়ে বলছে বলো ওমা তোমাদের নাকি হরিতকি গাছ আছে গো মা, দাও না একটা হরিতকি। মা গো ওগো বাবা যাদের হরিতকি গাছ আছে একটা নিয়ে আসবে, খাটের নিচে তো অসংখ্য হরিতকি আছে, একটা একটা করে কুড়িয়েছে, কুড়িয়ে একটা ঝুড়ির মধ্যে ভরেছে, ভর্তি ঝুড়ি নিয়ে যখন ঝুড়ি থেকে গোবিন্দ ঘোষকে একটা দিতে যাবে, গোবিন্দ ঘোষ বলে দুটি হরিতকি দাও মা, দুটি হরিতকি দাও মা, দুটি হরিতকি দাও মা, দুটি হরিতকি দাও মা, প্রভুরে আমি সেবা দেব, দুটি হরিতকি দাও মা, প্রভুরে আমি সেবা দেব, দুটি হরিতকি দাও, প্রভুরে আমি সেবা দেব, দুটি হরিতকি দাও মা, প্রভুরে আমি সেবা দেব, দুটি হরিতকি দাও মা। তা দুটো হরিতকি কেন নিয়েছিল আপনারা অনেকেই জানেন বাবা, ও গোমা তবু একটু বলি আপনাদের চরণতলে যখন এসেছি, আসলে হরিতকি দুটো নিয়েছিল, গোবিন্দ ঘোষ ভেবেছিল যে সব গ্রামে গিয়ে অন্ন ভিক্ষা করতে পারবে, কারণ ভেত বাঙালি ভাত সবাই খায়, কিন্তু হরিতকি গাছ তো সব গ্রামে নেই, তাই হরিতকি পাবে না, তাই একটা সঞ্চয় করার জন্য রাখলো কাপড়ের খুঁটে, আর একটি হাতে করে নিয়ে ছুটতে ছুটতে আসে। বলে প্রভু বলে দাও গোবিন্দ, মুখে দিয়েছে, দিয়েই ভগবানের মনে পড়ে গেছে আবারও পরীক্ষা করতে হবে,
বলে কি হলো প্রভু বলে গোবিন্দ পেট ভরে যদি অন্ন সেবা দেওয়া যায় কাউকে কি হবে কি হবে এই দুপুরবেলা অন্ন সেবার পরেই বোঝা যাচ্ছে কি হবে ঘুম এসে যাবে আবার যদি কেউ অন্ন সেবা পায় আবার প্রিয় মুখশুদ্ধিও পায় তার ঘুমটা আরও তাড়াতাড়ি আসবে তা আমার তো আর ভালো লাগছে না অনেক হেঁটেছি কষ্ট হচ্ছে তাই তুমি এবার আমার জন্যে শয়নের ব্যবস্থা করো বলে প্রভু তুমি এমন এমন জায়গায় এমন কথা বলো স্বর্ণ পালঙ্কে যার স্থান তাকে আমি পথের ধুলোয় কোথায় স্মরণ করাবো বলতে পারো বলে গোবিন্দ যতই ভালো ভালো কথা আমাকে শোনাও আমি ভুলছি না শয়নের ব্যবস্থা তোমাকে করতেই হবে বলে ঠিক আছে প্রভু হ্যাঁ আমি অনেক ক্লাস পাস করেছি শেষ ক্লাসটা পাস করব না আমি আমাকে পাস করতেই হবে বেশি পরীক্ষা দেবো বেশি পড়বো রাত জাগবো কে মা ছাত্রছাত্রীরা বলে না বলে প্রভু আমি পরীক্ষায় পাস করব দেখো কেমন করে তোমার পরীক্ষায় পাস করব দেখো তুমি তো বটবৃক্ষের নিচে বসে আছো ওইখানেই বসে থাকবে উঠবে না একবার বলেই কি করেছে বট গাছের তলায় বসে আছেন ভগবান আর বট গাছের শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে আছে তাতে শুকনো পাতা রয়েছে কি মা আর শুকনো পাতাগুলো তো মাটিতে পড়ে রয়েছে একটা একটা করে কুড়িয়েছে কুড়োতে অনেকটা হয়েছে সেই শুকনো পাতাগুলো বিছানার মতো করে বিছিয়ে দিয়ে বলে নাও প্রভু এই শুকনো পাতার ওপর শয়ন করো আমার আর কিছু করার নেই কিন্তু গৌরহরি যে শুকনো পাতার ওপরই শয়ন করবেন এটা বুঝতে পারিনি যখন গৌরহরি শুকনো পাতার মধ্যে মহানন্দে শুয়ে পড়েছেন গোবিন্দ ঘোষ খুশি হয়ে বটবৃক্ষের কাছে গেছে গিয়ে গাছের একটা কাঁচা ডাল ভেঙে নিয়ে প্রভুর মাথার কাছে বসে বাতাস করছে আস্তে ভোর হয়ে গেল দূরে পাখির ডাক শোনা যাচ্ছে পূবাকাশের অক্তিম আভা সারাদিনে ক্লান্তিতে গোবিন্দ ঘোষও কিন্তু আর বাতাস করতে পারছে না ক্লান্তিতে হাতের সেই ডালটা থেমে যাচ্ছে কিন্তু যখনই চোখের পাতা দুটো একেবারে বন্ধ হয়ে গেল হাতের বটবৃক্ষের ডালটি প্রভুর বক্ষ মাঝে পড়ে গেল বলে গোবিন্দ এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি আমাদের নদীতে স্নান করে অনেক দূর যেতে হবে না সবে ঘুমোতে গিয়েছিল মা ও বাবা ভগবান ঘুমোতে দিলেন না কেমন পরীক্ষা দেখুন হাত দুটো ধরে যখন সুরধনী গঙ্গার জলে ডুবটা দিয়ে উঠলেন তখন পৃথিবীর বক্ষ মাজ আলোয় আলোকিত বলে গোবিন্দ আর এভাবে গেলে হবে না অনেক দূরের পথ অনেক দূরের পথ কিভাবে যাওয়া যায় মা গল্প করতে করতে যাওয়া যায় না আর না হলে একসঙ্গে গান গাইতে গাইতে যাওয়া যায় কিন্তু একা একা গান গাইলে পাগল বলবে লোক হবে না তাই গৌরহরি বললেন গোবিন্দ আমার সঙ্গে তুমিও বলবে আমার সঙ্গে বলতে বলতে চলো দেখি অনেক দূরের পথকে আমরা ছোট করে নেব চলো কৃষ্ণ বলি বাহু তুলে আমার বৌদি কৃষ্ণ বলি বাহু তুলে
চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে হরিব বাহু তুলে হরিব চলো না যাই হরিব বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে এ নামে নাই কোনো ক্লান্তি হরিব এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি হরিব এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি বদন ভরে হরি বলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে এ নামে বুবা কথা বলে হরি বলে এ নামে শিলা ভাসে জলে এ নামে বাবা কথা বলে এ নামে শিলা ভাসে জলে এ নামে বাবা কথা বলে হরি বলে এ নামে শিলা ভাসে জলে এ নামে বাবা কথা বলে এ নামে শিলা ভাসে জলে বদন ভরে হরি বলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো নিতাই গৌর হরি হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে এ নামে নাই কোনো দুঃখ হরি বল এ নামে আছে শুধু সুখ এ নামে নাই কোনো দুঃখ এ নামে আছে শুধু সুখ এ নামে নাই কোনো দুঃখ হরি বল এ নামে আছে শুধু সুখ এ নামে নাই কোনো দুঃখ এ নামে আছে শুধু সুখ বদন ভরি হরি বলি চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন ভগবান গৌর হরি হাত দুটো বাড়ি দিয়েছ বলে প্রভু দাঁড়াও বলেই গ্রামে গেছে দূর গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে এসে প্রভু সেবা দিয়েছে আর সেবা দেওয়ার পরে আবারও হাত দুটো বাড়িয়ে দিয়েছে বলে প্রভু কলিযুগের মানুষ যখন সবাই চালাক আর আমি তো সেই কলিযুগেই জন্মেছি আমি এত বোকা নাকি হ্যাঁ দাঁড়াও প্রভু বলেই অঞ্চলে বাঁধা ছিল হরিতকি হরিতকিটি বের করেছে করে বলে নাও প্রভু হাতে নিয়েই গৌরহরি বললেন কি ব্যাপার গোবিন্দ কতকাল হরিতকি আনতে তোমার এত সময় গেল আর আজ এত তাড়াতাড়ি হরিতকি তুমি কোথায় পেলে বলে প্রভু তুমি তো অন্তর্যামী
কতকাল আমি একটা হৃত কি আনিনি প্রভু, গতকাল আমি নিয়ে এসেছিলাম দুটো হৃত কি, তার মধ্যে একটি তোমার হাতে তুলে দিয়েছিলাম আর একটি আমি অঞ্চলে বেঁধে রেখেছিলাম। সেই অঞ্চলে বাঁধা হরিত কিটি আজ তোমার হাতে তুলে দিয়েছি, কিন্তু তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? কেন প্রভু? তোমার চক্ষু দুটো রক্ত বন্ধ হয়ে যাচ্ছে। কেন প্রভু? বলো প্রভু, বলো প্রভু। দেখিতে দেখিতে প্রভু গম্ভীর হইলা, দেখিতে দেখিতে প্রভু গম্ভীর হইলা। হরি হরি বল গোবিন্দ, শেষ পর্যন্ত তুমি সঞ্চয় করে বসলে। নীলাচলে সবাই আমার সঙ্গে আসতে চেয়েছিল গোবিন্দ, কিন্তু আমি কাউকে সঙ্গে করে নিইনি, আমি তোমাকে সঙ্গে করে নিয়েছিলাম। কেন জানো? আমি জানতাম তুমি প্রকৃত সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসীর প্রধান ধর্ম তো ত্যাগ। তুমি তো ত্যাগ করতে শেখোনি, তোমার মধ্যে তো সঞ্চয় বাসনা আছে, তাহলে সন্ন্যাস ধর্ম তুমি পালন করতে পারছো না। আর যে সন্ন্যাস ধর্মকে পালন করতে না পারে, যার মধ্যে সঞ্চয় বাসনা থাকে সংসারী মানুষের মধ্যে, তাকে যে আমি সঙ্গে নিই না, তাই পথের মাঝে তোমাকে আমি নির্বাসন দণ্ড দিলাম। আমায় নির্বাসন দিও না। এ তুমি আমাকে কি শোনালে প্রভু? কাল গেলে যে পৌঁছে যেতাম, আর এত কাছ থেকে তুমি আমাকে পথের মাঝে নির্বাসন দণ্ড। আমি জানি প্রভু, আমার মতো ত্যাগী লোকের সঞ্চয় করা চলে না, সঞ্চয় করা বড় অপরাধ। কিন্তু প্রভু, আমি কার জন্যে সঞ্চয় করেছি? তোমাকে সুখে রাখবো বলে সঞ্চয় করেছি, তোমাকে আনন্দে রাখবো বলে আমি সঞ্চয় করেছি। হে ভগবান, আমি যার জন্য সঞ্চয় করলাম সেই কিনা পথের মাঝে আমাকে ফেলে রেখে চলে যেতে চায়। না প্রভু, তুমি আমাকে এভাবে ফেলে রেখে যেতে পারো না, পারো না প্রভু। গোবিন্দ, একটা শাস্ত্রী কথা আছে জানো, ধ্যায়তে বিষাং পুংসা সঙ্গস্তে সুপজায়তে, সংঘাত সঞ্জায়তে কাম ও কামাদ ক্রোধ বিজায়তে। বিষয় বাসনা করতে করতে মানুষের সঙ্গলাভের বাসনা জন্মে, আর সঙ্গলাভের বাসনা থেকে কামনার জন্ম, আর কামনা থেকে ক্রোধের জন্ম একজন সংসারী মানুষের। তাহলে তোমার সংসার বাসনা এখনো যায়নি, তোমার মধ্যে ক্রোধ আছে, সঞ্চয় বাসনা আছে, তাই তুমি এই কলিযুগে সংসার ধর্ম করো। আমরা অগ্রদ্বীপে চলে এসেছি, এই অগ্রদ্বীপেই তুমি সংসার করো, আমি আসি। বলে প্রভু, তুমি চলে যাচ্ছ প্রভু, তবে যাবার সময় একটা কথা আমার তুমি শুনে যাও প্রভু। আমার এই যে চোখ দুটো দেখতে পাচ্ছ, এই চোখ দুটোকে আমি এত সুন্দর করে রেখেছি কেন জানো? তোমার চরণ যুগল দর্শন করব বলে, এই পৃথিবীর কৃত্রিম আলো দেখবার জন্য নয়। তাই তুমি যদি চলে যাও, এই চোখ দুটো আমি নিয়ে কি করব? তাই বেল গাছের গোড়ার দিকে বড় বড় শক্ত কাঁটা থাকে না, সেই দুটো কাঁটা নিয়েছে। কাঁটা নিয়ে যখনই এই চোখের ভিতরে সূক্ষ্ম চোখ, তো এর ভেতরে যে নয়নতারা আছে, সেই মণি দুটো আছে, সেই মণি দুটোকে আঘাত করবার জন্যে পাড়িয়ে দিয়েছে চোখের দিকে। বলে প্রভু, আমি রাখতে চাই না প্রভু, তাই তোমাকে বলি প্রভু, গৌরে হরি তোমার
ওই চরণী সোপে দেব নয়ন্তারা গুর হরি তোমার ওই চরণী প্রভু গো সোপে দেব নয়ন্তারা সোপে দেব নয়ন্তারা যখনই কাঁটা দুটো চোখের মধ্যে আঘাত করতে যাবে সঙ্গে সঙ্গে গৌরহরি হাত দুটো শক্ত করে চেপে ধরেছে গোবিন্দ ঘোষের, বলে গোবিন্দ এ তুমি কি করতে চাইছ? গোবিন্দ তোমাকে দিয়ে ভগবান কৃষ্ণ এই জগৎ সংসারে একটা লীলা প্রকাশ করবেন যে, আর তুমি এখনই চোখ দুটো নষ্ট করে দিচ্ছ। গোবিন্দ আমি আসছি, তোমাকে যাবার সময় বলে যাই হঠাৎ যদি তুচ্ছ কোনো জিনিস দেখো তাকে ফেলে দিও না, সঙ্গে করে রেখো আমি আসি। গৌরহরি চলে গেল আর গৌরহরির কথা মতো গোবিন্দ ঘোষ সংসার করল, বিয়ে করেছে এক বছর, কিন্তু স্ত্রীর সঙ্গে ভালো করে কথা বলল না, সর্বদাই গৌরহরি গৌরহরি করে। তাই স্ত্রী একদিন চিৎকার করে বলল, স্বামী স্বামী এই জন্যে কি আমার পিতা তোমার হাতে তুলে দিয়েছিল? আমাদের বিয়ে হয়েছে এক বছর, আমার সঙ্গে তুমি ভালো করে কথা বলছো না, আমি কি নিয়ে থাকবো? তুমি সর্বদা গৌরহরি গৌরহরি করছো, তুমি সংসার করেছো আর সংসারের প্রতি কর্তব্য করছো না। তাই শোনো স্বামী, সংসারের প্রতি যদি কর্তব্য না করো আজই রাত্রে আমি আত্মহত্যা করবো না। আত্মহত্যা যদি করতে হয় আমাকে করতে হবে, কারণ আমি সংসার করেছি, সংসারের প্রতি কর্তব্য আমি করতে পারছি না। তাছাড়া আমি জানি কোনো স্ত্রী একবার যদি স্বামীকে অবিশ্বাস করে ফেলে সেই সংসার না আর সংসার থাকে না, নরকে পরিণত হয়। তাই আমি এই নরক সংসারে আর থাকতে চাই না, আজই রাত্রে আমি আত্মহত্যা করব। গোবিন্দ ঘোষ আত্মহত্যা করবার জন্যে সুরধনি গঙ্গার জলে নেমেছে। হে মা মদিত মামনি, হে মা কল্লোলিনী, তোমার কোলে একটু ঠাই দাও মা। জানো মা, আমি সংসার করেছিলাম কিন্তু সংসারের প্রতি কর্তব্য করতে না পেরে আমি তোমার কোলে চির ঠাই চাইছি মা। জয়। ওখানে কি দেখতে পাচ্ছি? একটা কালো রঙের কষ্টি পাথর ভাসতে ভাসতে চলেছে, না পাথর ভেসেছিল ত্রেতা যুগে রামচন্দ্রের সময় সেতু বন্ধের কালে, আর আজ ভাসছে পাথর চলে। তবে তো এই যে সে পাথর হতে পারে না। গোবিন্দ ঘোষ আত্মহত্যা না করে সাঁতার কাটতে কাটতে কষ্টি পাথরটিকে আঁকড়ে ধরে মাথায় করে নিয়েছে। আস্তে আস্তে তীরে এসে যখনই নামাতে যাবে বলে, আরে এ তো কষ্টি পাথর নয়, এ তো কালো কাঠ, কাউকে দাহ করা হয়েছিল, পুরানোর পরে হয়তো জলে ভেসে চলে এসেছে আর সেই কাঠটা নিয়ে আমি তীরে চলে এসেছি। এ হালকা কাঠ, এ তো পাথর হতে পারে না। তাই ফেলে রেখে আবার গোবিন্দ ঘোষ যখনই আত্মহত্যা করতে যাবে সুরধনি গঙ্গার জলে, ঢালমাল ঢালমাল করে উঠল পতিত পাবনী গঙ্গার জল। গোবিন্দ ঘোষ দেখতে পেল গগন হতে সূর্য দেব নিজেকে সাতটি রঙে রাঙিয়ে পতিত পাবনী গঙ্গার চরণ পাওয়ার আশায় আছাড় খেয়ে পড়তে যাচ্ছে।
অপর প্রান্তে দেখতে পেল আজ নিলম্বিত ভুজ শচী গর্ভ সিন্ধু বৃন্দাবনে না গিয়ে রামকেলি থেকে ছুটতে ছুটতে আসছে আর মুখে বলছে হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরি হরি বলে দুটি বাহু তুলে 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 নাচিয়া বেনা অবিনম অবিরা গজে যে মধুর কৃষ্ণ নাম কে চলে যায় নদীয়ার পথে গজে যে মধুর কৃষ্ণ নাম কে চলে গৌর হরি হরি অমনে প্রভু আমারে প্রভু প্রভু গো আমার প্রভু গো কি ডাকি এমনও মধুর নামে আমায় কি ডাকি ও গোবিন্দ তাই প্রভাতে নদীর তীরে প্রভু আমি তোমার কথা মতো সংসার করেছিলাম কিন্তু সংসারের প্রতি কর্তব্য করতে না পেরে আমি এই নদীর জলে আত্মহত্যা করতে এসেছি বা গোবিন্দ ভাই এক বছরে তো তুমি অনেক কিছু শিখে গেছো বিয়ে করার পর হ্যাঁ এত কিছু জানো আর এটুকু জানো না গোবিন্দ আত্মহত্যা মহাপাপ নরকে গমন এই কথা জানো তুমি শাস্ত্রের শাস্ত্রের হরি হরি অনেক ভাগ্যের ফলে এমনও জীবনও মিলে আর সেই জীবনটাকে বৃথা নষ্ট করে দিচ্ছ গোবিন্দ আমি জানি কেন আজ আত্মহত্যা করতে এসেছ তা সংসার করেছ আর সংসার একটু মনোমালিন্য হবে না তা কি হয় সংসারে মনোমালিন্য ভালোবাসাকে আরো গাঢ় করে আরো সম্পর্কটাকে দৃঢ় করে আর তুমি আত্মহত্যা করতে এসেছ এক বছর বিয়ে হয়েছে কই রক্ত মাংসের সন্তানও তো একটা দিতে পারোনি তোমার স্ত্রীকে সে কি নিয়ে থাকবে তুমি গৃহে ফিরে যাও আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এক বছরের মধ্যে তোমার ঘর আলো করে আসবে একটি পুত্র সন্তান মা গো ও গো বাবা লক্ষ্য করে একটু দেখবেন যে গৌরহরি নিজে ভগবান কিন্তু কোনোদিনই এই জগৎ সংসারে বলেননি যে আমি ভগবান আমাকে ডাকো তিনি সর্বদাই বলেছেন যে ভগবান কৃষ্ণকে ডাকো তাই বললেন যে আমি ভগবান কৃষ্ণের কাছে তোমার হয়ে প্রার্থনা করছি এক বছরের মধ্যে তোমার ঘর আলো করে আসবে একটি পুত্র সন্তান বলে প্রভু সত্যি আসবে বলে হ্যাঁ